201 গম্বুজ মসজিদ হল বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা সিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতর মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃত। মসজিদটির নকশা করা হয়েছে 201 গম্বুজ ও 9 মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসাবে। 2013 সালের জানুয়ারিতে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছিল। মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হয়েছে। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে আনুমানিক 100 কোটি টাকা। মসজিদটির ছাদে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে 200টি, প্রত্যেকের উচ্চতা 17 ফুট। মূল মসজিদের চার কোণায় রয়েছে 4টি মিনার, প্রত্যেকের উচ্চতা 101 ফুট। পাশাপাশি 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার আছে। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশে অবস্থিত, যার উচ্চতা 451 ফুট। মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ 144 ফুট। মসজিদটিতে একসঙ্গে প্রায় 15,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। মসজিদের দেয়ালের টাইলসে পূর্ণ কোরআন শরীফ অঙ্কিত রয়েছে। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যয় করা হয়েছে 50 মণ পিতল। আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনার বানানো হয়েছে। মসজিদটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা রয়েছে।